সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তর নিয়ে হাজির হলাম এটি দু হাজার একুশ সালের পনেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা প্রথমে অ্যাসাইনমেন্টটি দেখে নেব এরপর উত্তর করব। আমাদের অ্যাসাইনমেন্টের উত্তর এখান থেকে শুরু তোমরা এখান থেকে চিত্রগুলো আঁকবে ভিডিওটি পোস্ট করে অথবা বন্ধ করে চিত্রগুলো আঁকবে এরপর আমাদের ভিডিওটি যদিও একটু তাড়াতাড়ি চলে তাহলে ভিডিওটি বন্ধ করে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো লিখবে আবার শেষ হয়ে গেলে লেখা শেষ হয়ে গেলে ভিডিওটি চালু করে দিবে তাহলে তোমরা খুব সহজে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো লিখতে পারবে আর এই যে চিত্র আছে এইটির মধ্যে তিনটি চারটি তোমরা সুন্দরভাবে পেন্সিল দিয়ে চিত্রগুলো সুন্দর করে এঁকে নেবে এরপরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো লিখবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত জানাতে পারো এছাড়া তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলেও আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সমাধান করার চেষ্টা করব আমরা সবথেকে ছোটো আকারের ভিডিও তৈরি করি যাতে তোমরা বিরক্তিহীনভাবে আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো লিখতে পারো অনেকেই অনেক বড় বড় ভিডিও তৈরি করে যেগুলো দেখতে তোমরা অনেকেই বিরক্ত বোধ করার জন্য আমরা সবথেকে ছোটো আকারের ভিডিও তৈরি করি এডির দুই নং প্রশ্নের উত্তর এর জন্য আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আর বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারো যাতে তারাও খুব সহজে তাদের অ্যাসাইনমেন্টের খাতায় খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো লিখতে পারে আজ শতকের মধ্যভাগ পর্যন্ত ডল্টনের স্বীকার্য সমূহের বিজ্ঞানীরা মেনে নিয়েছিলেন সবাইকে ধন্যবাদ